এটা তারপরে কেমন হয়? এটার ফোনটা আবার মনে হয় ঠিক আছে, দেখেন। ঠিক আছে, হ্যাঁ, এটা খারাপ না, ভালোই। আর এটা কোনটা জানে প্রশ্ন করলাম যে এটা হুম হুম ফন্টটা ছোট করে নেওয়া যাবে, সমস্যা নাই, এটাও খারাপ না। হ্যাঁ, এটাও খারাপ না। এই যে ফর্ম রেজিস্টার গুলা কেমন লোডিং ইফেক্টটাও ভালো, কিন্তু হুম চোখে মানে লাগবে না। ওই যে রাউন্ড রাউন্ড করে না, মানে পপ আপ করতেছে। সারাদিন কেউ পড়ে থাকলে চোখে লাগবে না, এটা ফর্ম স্টাইল টাও সুন্দর না। পেটটাতে ও বাবা, তো বিশাল, হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ভালো ফ্যাসিলিটি দিয়ে রাখছে। আরে ভাই, আপনি এটা পুরো টাকা দেন না, আমি একটু পুরো টাকা দিচ্ছি। অনেক মানে অনেক সুন্দর করছে। দেখ তাহলে ফরেস্ট, আর হলো ব্রেক্সটা দেখবো, ব্রেক্সটা যদি অনেক পপুলার। দেখেন, ব্যাকটাও মানে উপর থেকে খারাপ আছে না ভাই। আমি আবার জয়েন করছি, দাঁড়ান, এই ঘের ঘের করতেছে। আচ্ছা, এখন বিষয় হলো আপনারা ডেটাবেজে যদি কেউ চান যে আমি ডেটাবেজের উপর কেরিয়ার করব, তাহলে আপনারা একটা ল্যাঙ্গুয়েজ শিখে করতে পারবেন এসকিউএল, সাথে আরেকটা অ্যাডভান্স করতে চান তারা পিএল এসকিউএল, ওটা 1 সপ্তাহ বেশি লাগবে না আশা করা যায়। তো আপনারা যারা প্রোগ্রামিং এ খুব ভয় পান তারা ডেটা সায়েন্স হতে পারেন, ডেটা সায়েন্সের দিকে ঢুকতে পারেন। প্রোগ্রামিং কোডিং করতে খুব কম হয়, আর পুরোটাই লজিক। কেউ আমার একটা মোবাইল গিফট করো না। আপনার গার্লফ্রেন্ড কটা আছে? তাহলে আপনারা কি গিফট করবো কটা? আপনারা করবেন সবাই মিললে। ভাই আমার কাছে কয়েকটা বাটন ফোন আছে, নিবেন? আমার কাছে আমার 3 দুগুণে 6টা ফোন নাম্বার। হ্যাঁ রাশেদ, হ্যাঁ মিটিং এর লিঙ্ক দিছে দেখ। আচ্ছা একটা প্রজেক্টের মধ্যে অনেকগুলা ফিল্ড দরকার হয়, সবগুলা ফিল্ড মিলা একটা ডাটাবেস তৈরি হয়। ভাই ফিল্ড মানে কি? ডাটার মানে ডাটা গুলা ভিতরের মানে ফিল্ড কলামের মানে ডাটা গুলা? এটা হলো ফিল্ডের হেড। আপনার এখন আপনি যদি হেড না থাকে তাহলে আপনি বুঝবেন কি হবে যে এখানে আপনি কি বলবে? সিরিয়াল নাম্বার না নেম আছে, এটা আমি বোঝাচ্ছি একটু পরে। এখন যদি আপনি এরকম হয়, আপনারা একটা জিনিস চিন্তা করেন, সেটা হলো ডাটা আর ইনফরমেশন দুটোর মধ্যে পার্থক্য কি? ডাটা কেউ কথা বলে না, ইনফরমেশন একটা তথ্য, ডাটা সেম না ভাইয়া, এটা একটু চেঞ্জ আছে, সেম না। কি চেঞ্জ আছে ভাই, আপনি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ আমারই বুঝাইতে হবে,
বাকি কেউ বোঝাচ্ছে না, কেউ সাহায্য করে না, আমি কোনোদিন মানবো না। শোনেন, ডাটা হলো ছোট ছোট অংশ, সেটা কমপ্লিট কোনো মিনিং দেয় না। ইনফরমেশন একটা কমপ্লিট একটা মিনিং দেয়, ঠিক আছে? আচ্ছা, আপনারা জ্যাম্প ইনস্টল করছিলেন মনে আছে? মনে আছে কার কার পিসিতে করা আছে? এখন জ্যাম্প লাগবেই। আপনারা জ্যাম্প প্রতিবার ওপেন করবেন, ওপেন করার পরে দেখবেন যে মাইস্কিল এর উপরে টিক দেওয়া আছে কিনা, রিস্টার্ট করা আছে কিনা। রিস্টার্ট করা না থাকলে কিন্তু আপনারা পারবেন না, ঠিক আছে? এরপরে চলে যাবেন ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পরে পিএইচপি মাই অ্যাডমিন দেখছেন, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, এটা লিখবেন। পারবেন না? আচ্ছা, আপনারা এটা নোট করে নেন, আমি চ্যাট বক্সে দিয়ে দিই। আমাদের তানিশ আপু কই? এই ফাঁকি বাস্তা, ডাটা বেস নিজে বুঝে খুব ভালো মতো, সবাই এখন শিখাবে না বলে ফাঁকি মারতেছে। আমরা কি আমরা ভালো শিখতে পারবো না? আমরা দানিশ আপুর থেকে ভালো কিছু শিখতে পারবো না? আচ্ছা, এখন ডাটাবেস তাহলে কি? ডাটাবেস হলে একটা প্রজেক্টের জন্য একটা ডাটাবেস ব্যবহার করে, অনেক সময় দুটো করে, দুটো তিনটা করে, বাট একটাতে আপনার চেষ্টা করবেন। তাহলে একটা ডাটাবেসের মধ্যে অনেকগুলো টেবিল থাকে, তাহলে প্রথমে আর বানিয়ে নিতে হবে কি ডাটাবেস, তাই তো? আমরা ডাটাবেস বানানোর জন্য কি করব, এখানে ক্লিক করব, ডাটাবেসের নাম দিব, ক্রিয়েট করব, শেষ। কিন্তু না, আমরা এভাবে করব না, আমরা কষ্ট করে করব, কোডিং করে করে করব, যাতে আপনি ওরাকল, এসকিউএল সার্ভার, অন্যান্য কোনো কিছু জায়গায় প্রবলেমে না পড়েন। কারণ আপনি এখন মাইএসকিউএল ব্যবহার করতেছেন, কয়েকদিন পরে আমিই বলতে পারি এবার আপনি পোস্টগ্রেএসকিউএল ব্যবহার করেন। আপনারা এখানে চলে যাবেন, যাওয়ার পরে এখানে এসকিউএল আসবেন, এসকিউএল আসার পরে এখানে কোডিং লিখবেন, আপনারা সবাই খাতায় নোট করেন। এখানে ডাটাবেস ক্রিয়েট করার জন্য যে কোডটা লিখতে হয় CREATE ক্রিয়েট ডাটাবেজ, এরপরে ডাটাবেজের নাম দিব স্টুডেন্ট ইনফো, মাঝখানে কোন স্পেস ব্যবহার করা যাবে না, হয়েছে? একটা স্টেটমেন্ট শেষ, সেমিকোলন দিবেন, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। যদি মাইএসকিউএল ধরবে না, পোস্টগ্রেএসকিউএল বা অন্য জায়গায় এটা ধরবে, ক্লিয়ার? বাম পাশের দিকে তাকান, এখানে ডাটাবেস কতগুলো আছে সেগুলো দেখাবে। স্টুডেন্ট ইনফরমেশন নামে কোনো ডাটাবেস টেবিল বাম পাশে আছে? ডাটাবেস আছে না? ওকে, গোতে ক্লিক করেন, দেখেন এক্সিকিউট হয়ে গেছে, এই দেখেন স্টুডেন্ট ইনফো চলে আসছে, ক্লিয়ার? এরপর আসেন, ডাটাবেস বানাই ফেললাম, আপনারা সবাই ডাটাবেস বানান, ডাটাবেস বানান, ডাটাবেস শিখা শেষ, বসায় যান, আনন্দ ফুর্তি করেন। কেউ কোনো কথা বলে না, সব শিখে ফেলছেন। না ভাই, অন আরে ভাই, আপনি কি বলছেন যে ডাটাবেস বানাইছে ভাই? কেন বুঝিনি, আপনি নিজে কি বললেন ডাটাবেস বানানো শেষ? শিখাও শেষ। হ্যাঁ হ্যাঁ, শিখা আপু, আপনি কি বাইরে ফেলছেন ভাই? না তো কত কিছুই করে, কত শিখাও করে। দেখি
কেমনে করে সবাই কত ভালো পড়াশোনা করে, আর আমি একটা অশিক্ষিত মূর্খ। আপনি জ্যাম চালু করছেন? হ্যাঁ করেছিলাম তো ভাইয়া, এই যে উপরটা চালু করেন। জ্যাম এখন আবার রিলোড দেন, ঠিক আছে এখন দেন। আরে হাজবেন্ড তো বহুত ধৈর্য ছিল এই জন্য করে থাকবে না। আচ্ছা এইটাকে আপনারা মাথায় রাখবেন, সেটা হলো যে ক্রিয়েট ডাটাবেস, এগুলো হলো আপনার এক একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড মানে হলো এটার মানে মাইএসকিউএল নিজেই বুঝে যে এটা ডাটা ক্রিয়েট মানে ক্রিয়েট করতে হবে ডাটাবেস, এটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, তার নাম হবে এই। তার মানে কি তিনটা আপনি এলোমেলো দিলে কিন্তু হবে না, হবে? হ্যাঁ হ্যাঁ, তো যখন যেগুলো কিওয়ার্ড দিবেন সেগুলো সবসময় বড় হাতে লিখবেন, এটা ডাটাবেজের ক্ষেত্রে। স্টুডেন্ট কাছে দিতে হবে না দূরে, একটা স্পেসের পরে দিবেন। সেমিকোলন না দিলে হয়, কিন্তু এটা পিএসপি মাই অ্যাডমিনে হবে, ওরাকলে অথবা পোস্টগ্রেসকিউএল এসকিউএল সার্ভার সব জায়গাতে এরর দেখাবে। সেমিকোলন হয় না, এরর দেখাচ্ছে তো। হইছ তো এরর বাম পাশে হইছে। ওকে আসছে, জি ভাই আসছে। ওকে আমি আপনার স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি। আমি অফ করে দিচ্ছি। চলে গেছে, শিখাইতে এখন দেখেন স্টুডেন্ট ইনফরমেশন পাইছি, এখন আমি এটার উপরে সিলেক্ট করলাম। হ্যাঁ আমি এত কিছু পারি না, আমি যতটুকু পারি সেটা দেখাইতেছি। হ্যাঁ মাইন্ড করবেন না, আবার স্কুলে যাবো। আচ্ছা আনা মানে একটা ডাটা বেজ আছে, ডাটা বেজের ভিতরে কোনো টেবিল আছে? দেখেন এগুলোর ভিতরে টেবিল আছে, এগুলোর ভিতরে টেবিল আছে, দেখছেন? হুম, বাট এগুলোর মধ্যে কোনো টেবিল আছে না? অবশেষে আমাদের কাফি ভাই শ্বশুর বাড়ি থেকে জয়েন করছে। ভাই না শ্বশুর ভাই না অফিস থেকে, কিন্তু আমি কয়েকবার চেষ্টা করছি, দেন হচ্ছে যে আবার অন্য কাজে আঙ্গিত হয়ে গেছে। ভাবলাম শ্বশুর বাড়ি গেছেন কিনা, ভাবি কোনো কথা বলতেছেন আজকে। ওর ওই যে ইয়ার মাইক্রোফোনের সমস্যা, মাইক্রোফোন বলতে কি একটা হেডফোন লাগাই দেওয়া ছিল, ওই হেডফোনটা খুলে রাখছে। ওকে আচ্ছা শোনেন, ডাটাবেস বানাইছেন, ডাটাবেসের পরে কি বানাবেন? টেবিল বানাবেন, টেবিল। হ্যাঁ এই তো পারে, দেখছেন আমি আর আপনি পারি না। টেবিলের নাম দিতে হবে, কি নাম দিতে হবে?
ইনফরমেটেড টেবিল বানাইলাম, ঠিক আছে, শুরু করলাম শেষ করলাম ফার্স্ট ব্র্যাকেট, ড্রেইনটা দিয়ে নিচে নামাই নিয়ে আসলাম, কেন করলাম দেখাইতেছি, দেখেন প্রথমটা কি নিব, আইডি, আইডি মানে কি, প্রতিটা টেবিলের একটা অংশ থাকবে যেটার নাম থাকবে ইউনিক, কারণ আপনি এটারাই রিসিভ করবেন কিভাবে, ঠিক আছে, এই নামটা কারোর সাথে মিলবে না এবং অটোমেটিক্যালি সেটা বাড়বে, প্রোগ্রাম আপনার বাই ডিফল্ট বাড়াই দিবে, তা নাহলে আপনি এই ডাটাটা অন্য ডাটা থেকে আলাদা করবেন কিভাবে বলেন, বুঝতে পারছেন? আচ্ছা যদি বুঝতে না পারেন তাহলে কোনো আফসোস নাই, কারণ শিখাবো সব শিখাই দিবে, নাহলে তার দাদার কাছ থেকে শিখাই দিবে, সমস্যা নাই। একটা ডাটাও নাই, আমি ওকে ব্যবহার করতে করতে, আচ্ছা প্রতিটা ডাটার প্রতিটা টেবিলের একটা করে আইডি লাগবে, আর আইডির শর্ত হলো এই ডাটাটা অটোমেটিক ইনক্রিমেন্ট হবে, অটোমেটিক বাড়বে, এই জন্য লিখতে হবে অটো ইনক্রিমেন্ট। আচ্ছা এই ডাটাটা হবে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে হলো ইন্টেজার, ঠিক আছে, ডাটা টাইপ। আমি শিওর বুঝুন ভাই, মাইকের সাথে মুখ লাগিয়ে কথা বলতেছে, এত জোরে আওয়াজ আসছে। আচ্ছা এখন ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা এটা হবে ইন্টেজার, কারণ ইন্টেজার শব্দ অর্থ পূর্ণ সংখ্যা। আপনারা ডাটা টেবিল একটা একটা করে মনে রাখবেন, এটা হলো প্রথমটা হলো নেম, তারপরে ডাটা টাইপ, ডাটা টাইপ ইন্টেজার, দিস ইন্টেজার মানে হলো পূর্ণ সংখ্যা, এই কারণে অটো ইনক্রিমেন্ট মানে অটোমেটিক ইনক্রিমেন্ট হবে। আচ্ছা প্রাইমারি কি সম্পর্কে কোনো কোনো আইডিয়া আছে? প্রাইমারি কি, প্রাইমারি কি হচ্ছে মূল যেই ফর্ম মানে ইনগ্রেডিয়েন্টগুলো ইউজ করা হয়? না না, প্রাইমারি কি হলো আপনার একটা সফটওয়্যারের ক্ষেত্রে, যখন সেই সফটওয়্যারটা আপনি বলেন না যে কোন একটা প্রোডাক্ট যখন সুপার শপে নিয়ে যান অথবা সুপার শপে ফেরত দিতে যান, অথবা আপনার ফোন নাম্বার, আপনি মোবাইল ওয়ারেন্টিতে পাঠিয়েছেন, তখন কি করে আইএমইআই নাম্বার চেক করে? আইএমইআই নাম্বার পৃথিবীর কারোর সাথে কারোটা মিলে না। আচ্ছা হ্যাঁ, না মিলার কারণে স্পেসিফিক ধরতে পারে, যে নাম্বারটা দিলে ধরতে পারে, আচ্ছা এই ফোনটা কোথায় কিনা হয়েছে, কি করা হয়েছে, কবে কিনা হয়েছে, সমস্ত ডেটা অটোমেটিক ধরে দিতে পারে, তাই না? এই যে অংশটা, এটা আমরা বলি সফটওয়্যারের ভাষায় প্রাইমারি নাম্বার, এই নাম্বারটা ইউনিক, কারোর সাথে কারো মিলবে না, এই নাম্বার দিয়ে সমস্ত ডেটা বের করে নিয়ে আসা যাবে। আপনার এনআইডি নাম্বার, এটা প্রাইমারি কি, এটা ইউনিক, কারোর সাথে মিলবে না। আপনি ইউনিভার্সিটির আইডি নাম্বার, ক্লিয়ার? এই জন্য এটা আমরা কি করবো, প্রাইমারি কি, ঠিক আছে, তাহলে একটা ফিল্ড বানাইলাম, যে ফিল্ডের নাম ইনফরমেশন ইনফো, যেখানে একটা একটা রো বানাইলাম, সরি হ্যাঁ একটা রো বানাইলাম, যে রোটার নাম টেবিল, সরি আইডি, একটা টেবিল বানাইলাম, টেবিলের নাম ইনফো, তার মধ্যে একটা রো বানাইলাম যেটার নাম ইনফো আইডি, ঠিক আছে, এরপরে দিলাম নেম NAME। আচ্ছা এরপরে এখানে ইন্টেজার লিখছি, কিন্তু এটা তো পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যা মানে 1 2 3 4 5 এরকম না, তাহলে এখানে কি বলবে, ABCD কোন একটা বলবে, এটারে আমরা বলি স্ট্রিং, বাট বাট ডাটাবেজের ক্ষেত্রে এটা স্ট্রিং হয় না, ডাটাবেজে কয় ভার ভার ক্যারেক্টার, ঠিক আছে, বুঝছেন ভার ভার ক্যারেক্টার কেন ব্যবহার করা হয়? ABCD নাম লেখার জন্য ব্যবহার করা হয়।
আমার কথা শুনতে পারতেছেন? এখন বলেন ভাইয়া, শোনা যায় নাই। আচ্ছা, আমি আমার ডিসকানেক্ট হয়ে গেছিলাম, কারণ চেয়ারম্যান বেলায় তো সেখানে আছে না, সে আমাদের বিদ্যুৎ লাইন অফ করে দিয়েছে। আচ্ছা তাই। আচ্ছা দেখেন, তাহলে নেম ফারকার, আর কোনো সমস্যা আছে? ওকে, ভার্কার লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ করতে হবে। অসৎ উদ্দেশ্য আছে, সেটা পরে দেখাবো। এরপর আচ্ছা শিখাবো। বারে আপু আসেন, শুনেন, মাত্রই বললাম না যে চেয়ারম্যান বিলাস হোসেন বিদ্যুৎ অফ করে দিছে। দেখছেন, আসল আমাদের বিদ্যুৎ অফ করে দিছে, লোডশেডিং হয়েছিল। যখনই বলছি আসল মানুষের দেখতে পাচ্ছি, ঠিকঠাক আবার বিদ্যুৎ চলে আসছে 1 মিনিটের মধ্যে। হ্যাঁ, আসল মানুষটা কে ছিল? এলাইভ না, মানে বেঁচে নাই। তুমি কেমনে বন্ধ করবে? বোকা নাকি? ওনার ভূত বন্ধ করে দিবে? তা হইতে পারে, এক হাত উনি মারা গেছে। বুঝি নেই, আরে ভাই শুনেন শুনেন, বিষয়টা হলো এই লোকটা আমারও দাদা হয়। আমি আপুরে জিজ্ঞেস করে দ্বিতীয় অবাক হয়ে গেছি, দেখ তো চাষা তো বোন। দাদি আমরা এটা শর্টকাটে লিখি, সমস্যা কি? আমি বুঝতেই তো হইলো, এফ নেম এটা কি হবে? বারকার কমাটা দিতেই হবে, এই যে কমাটা যে দিচ্ছেন। হ্যাঁ, এটা দিতেই হবে, না হলে একটা ফিল পরে তার একটা ফিল হবে, তাই না? বুঝাইতে হবে তো। আচ্ছা, ওর সাথে একটা উদ্দেশ্য আছে, ওর সাথে একটা উদ্দেশ্য আছে। আমি তো অসৎ মানুষ, বুঝেন না। চেয়ারম্যানের চেয়ারম্যান কি ভালো হয় নাকি? হ্যাঁ ঠিক আছে, বুঝেন নাই এমন কেউ আছেন? এই যেটা শুরু এবং শেষ করছে, মাঝখানে কিছু দেয়নি? না না, ওই যে 8 নম্বরে যেটা দিয়েছেন, ওটা ওই ইনফরমেশন যে প্যাকেটটা শুরু করেছিল, আচ্ছা হ্যাঁ, ইনফো যেটা শুরু করছে এটা শেষ করছি। ক্লিয়ার না? এখানে সেমিকোলন লাগবে না, এবং লাস্টের লাইনে সেমিকোলন লাগবে না। দেখেন, লাস্টের লাইনে সেমিকোলন দেন, দেখেন এটা এরর শো করতেছে। বাট যখন আপনি লাস্ট লাইনে সেমিকোলন দিবেন না, এটা পিএইচপি জন করবেন। পিএইচপি যদি অনেক অ্যাডভান্স টপিকস, যে লাস্ট লাইনে সেমিকোলন দিতে হয় না, অনেক হাই লেভেল অ্যাডভান্স টপিকস। ছবি তুলেন, এই কোডার পাবো না। স্ক্রিনশট স্ক্রিন রেকর্ড করতেছে না জাবের ভাই? ওকে, তাহলে হবে নাকি? আমি স্ক্রিনশট নিয়ে গুগলে গুগল ইয়াতে আমাদের গেটে দিয়ে দিচ্ছি, গুগলে। ওকে, গ্রুপে দিয়ে দিচ্ছি।
নিচের স্ক্রিনশট? হ্যাঁ নিচে। এখন এটা গো দেন, দেখেন আমি এটা কপি করে নেই, কারণ এক্সিকিউট দিলে কোনো কোনো এরর আসলে আমি সেটা আর পাবো না। আপনারা এই কাজ করবেন, যখন গো দিবেন তার আগে এটা কপি করে নেবেন। এরপরে দিলাম গো, ওয়াও কতগুলো ভুল দেখছেন, কি দেখাতেছে দেখেন, ইউ হ্যাভ অ্যান এরর ইন এসকিউএল সিনট্যাক্স, চেক দ্য ম্যানুয়াল দিস করসপন্ডিং টু মারিয়াডিবি সার্ভার ভার্সন। আমার এটা সিনট্যাক্স এরর আসছে, কেন আসছে দেখেন, তিনটা লাইনে এরর আসছে। আমি যে ফার্স্ট ব্লকে শুরু করছি শেষ করছি এর ভিতরে কিছু দেই নেই দিছি। আচ্ছা এটা যদি আমি ফাঁকা রাখি, আমার একটা অসৎ উদ্দেশ্য ছিল, অসৎ উদ্দেশ্যটা পূরণ করতে দিল না, এই বেলা দেখেন মানুষটা তো খারাপ। আচ্ছা দেখেন এখনো হয়নি, তাহলে কেমনে হবে বলেন। যদি এভাবে না হয় আপনি এই ক্ষেত্রে একটা কাজ করবেন, সেটা হলো ভার কার, ভার কার। আচ্ছা আমি একটু ম্যানুয়ালটা দেখে নেই, কারণ আমি নিজে খারাপ হয়ে গেছি, আমি মাইগ্রেশন করতে করতে। আচ্ছা ক্রিয়েট কই, ক্রিয়েট ক্রিয়েট ক্রিয়েট, না 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 ওই টাইপের সমস্যা না, এটা সমস্যা অন্য ভাবে আমি এটা বুঝছি, এই যে ক্রেডিট দিবি না ক্রেডিট টেবিল, হ্যাঁ ওকে জাস্ট এক প্লান দেখলেই হবে, হ্যাঁ এটা ঠিক আছে ওকে। আচ্ছা ভার কার দেখেন কত বড় সমস্যা দেখছেন, এখানে একটা সেমিকোলন দেওয়া হয়নি, তাও তো হয় না। আচ্ছা এখানে কতগুলো ফিল্ড হবে দেখেন, ফার্স্ট ফাদার এফ নেমে আপনি মনে করেন এখানে সর্বোচ্চ পরিমাণ হবে হইলো 120টা ক্যারেক্টার বা 50টা ক্যারেক্টার, একজনের নাম দেখতে পারবো হয় না, তাই না? হয় একটা মানুষের নাম যত বড় হয় টোটাল, কারণ হলে এটার উপর ডিপেন্ড করে আপনার এটা সাইজটা নির্ধারণ হবে। হ্যাঁ 150 ক্যারেক্টার যদি, 120 ক্যারেক্টার যদি দেন, এর বেশি হয় না একটা নাম, আদার্স নেম হচ্ছে 120 ক্যারেক্টার। ওকে মেইল 50টা থেকে 70টাই দিলাম, এর বেশি লাগবে না। অ্যাড্রেস 100টা, এখানে 120 অনেক বেশি হয়ে যায় দিলাম, ঠিক আছে। এখন দেখেন আপনি গো দেন তাও হয় নাই, কিন্তু কেন? আচ্ছা আইডি উপরে উপরে দেন, নিমে নিমেটা আইডেন্টিটির সাথে লাগে না, ক্রিয়েটেবল ইনফো কেন এরকম করতেছে, আমার কি স্কিল সার্ভার সমস্যা করতেছে? ক্রিয়েটেবল পার্সন ঠিকই তো আছে, এই দেন পার্সোনালি ইন্টেজার ভারকার ভারকার ভারকার, যখন তো কোনো কথা না, এটা কপি করি তো পারি না আমি। এটা হলে ওটা হবে না কেন? আচ্ছা আবার একটু ঢুকি, দেখেন এখানে ইনফো ওকে আইডি ইন্টেজার কি করছে, হ্যাঁ আইডি আইডি ইন্টেজার অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি ম্যাক্স চেষ্টা করবো, আমি মানুষ খুব খারাপ, ঠিক আছে। ভার কার 255 255 ভার বি আর সি টি আর, আচ্ছা এরপরে কি দিব, নেম ভার বি টি আর 100 দিলাম, আর কিছু দিব না, দূরে ফিল আগে বানায় নেই, বেশি হয়ে গেছে।
নাটক করছিল, স্পেলিং ভুল ছিল। হ্যাঁ বার্তা স্পেলিং ভুল ছিল আপনার ওখানে? না না দেখছেন কেউ ধরে নাই, কেউ কথা বলে নাই। F name F Varkar is spinning gulule to eta lal lag dito ar lal dag dile to ami ter paitam eta amar kobei hocche dekhchi sure chilam to dekhi dekhi na ota ki asche ota abar open koren thak email এসে সত্তর দিব না ইমেলে জায়গা বেশি। আপনাকে তো ফার্স্টে বুঝতাম ভাই, নেমে দিয়ে দেন, আপনি বললেন লাগবে না। নেমে কি নেমে না ইংরেজ আইডিতে বলছিলেন আপনি? না নেমে বলছিলাম ভাই। আচ্ছা নেমে দিয়েছিলাম। এত তো হইছে। হ্যাঁ ওয়াও কি আবার কি আবার ঘুরছে। টেবিল ইনফো অলরেডি এক্সিস্ট, আমি একটা অলরেডি টেবিল বানাই ফেলছিলাম না ইনফো নামে, এই যে দেখেন, তার মানে আমার কি ডিলিট করা শিখতে হবে? কেমনে ডিলিট করবেন? এটা উপরে ক্লিক করেন, দেখেন এখানে ডাটাবেজে যতগুলো আছে আমার ড্রপ করবেন, দেখেন ড্রপ পার্সন তো দরকার নেই, ডিলিট। ওকে আচ্ছা এখন এটাকে পেস্ট করেন, দেন বুঝছে তৈরি হয়েছে। আচ্ছা এখন দেখেন এখানে রিস্ট্রাকচারে যদি যান, দেখেন এই যে জায়গা দেখেন ইন্টেজার আইডিয়া সি, ইন্টেজারের 11টা ফিল নিতে পারবে সর্বোচ্চ, নেম 100টা, ইন্টেজার বাই ডিফল্ট 11টা এনে, হ্যাঁ ডট ইনক্রিমেন্ট, এরপরে নেম আসছে, এরপরে ফাদার্স নেম, মাদার্স নেম, ইমেইল অ্যাড্রেস, অ্যাড্রেস ইমেইল অ্যাড্রেস, ঠিক আছে দেখছেন। এইখানে আপনি ডাটা ইনসার্ট করবেন না, কেমনে করবেন বলেন? এসকিউএল এ যান, সুন্দর করে আপনি চুরামি বুদ্ধি শিখবেন না কষ্ট করে করবেন, কোনটা? কষ্ট করে কষ্ট করে কষ্ট করে। আচ্ছা দেখেন এখানে হলো ইনসার্ট ইনটু, টেবিলের নাম কি বলেন? ইনফো। কোন কোন ফিল্ডে ডাটা নেবেন বলেন? প্রথম আছে নেম, এরপরে এফ নেম, এরপরে এম নেম, তারপর ইমেইল, তারপর অ্যাড্রেস, অ্যাড্রেস ওকে, VALUES ভ্যালুস, এরপরে কি করবেন নেমের মধ্যে কি দুটো কোটেশন দিবেন, সিঙ্গেল সিঙ্গেল কোটেশন, এরপরে কমা এখানে দিবেন, ট্রাই নাই ব্রাদার অফ দিলা কি বেলায় দেন, এই তো ওনার দাদার নামের পর তো গুছাইন আছে, এই তো ঠিক আছে। হ্যাঁ এমনি ডাটা ইনসার্ট করবেন, তাহলে কি হলো দেখেন প্রথম ফিল্ডে গেল কিসের সাথে? নেমের সাথে, তারপরটা ফাদার্স নেম, তারপরটা মাদার্স নেম, তারপরটা ইমেইল অ্যাড্রেস, তাহলে করে একটা দুইটা তিনটা চারটা ফিল দিছে, একটা দুইটা তিনটা চারটা, পরেরটা গেছে পাঁচটা, তার মানে আমারও কোনো ফিল বাকি আছে, সবগুলো ফিল্ডে ডাটা ঢুকবে। দিলাম কপি, দিলাম গো, ওয়াও ঢুকছে ডাটা, দেখেন যান দেখছেন ডাটা পাইছেন, এবং আইডি নাম্বার কিন্তু আমরা দিই না, অটোমেটিক্যালি বাড়ছে। আচ্ছা আর একটা ডাটা দেই এখন, কার নাম দেওয়া যায়? ও দাদার নাম, ফাদার সেম, মাদার সেম, যা আছে থাক। দেখেন দুইটা ঢুকছে, আমার নাম বেগম না, এরপরে ঠিক আছে গাড়ি ঢুকতেছে, ঢুকছে তো
তাহলে কি ডাটাবেজ বানানো শিখছেন, টেবিল বানানো শিখছেন, তাই তো? হুম, ডিলিট করা, ডাটা ইনসার্ট করা শিখছেন, ডিলিট করা শিখছেন, আর কিছু না? আর কিছু শেখা লাগবে? সবই শিখাবো, টেনশন নাই, একদিনে তো সব শিখতে পারবেন না। এখন আপনারা একটা কাজ করবেন, সেটা হলো আমাদের যে চ্যাট গ্রুপ আছে, হ্যাঁ, এই যে চ্যাট গ্রুপ, আমি চ্যাট গ্রুপে এই কোডিংটা দিয়ে দিছি, আপনারা এখানে নিজেদের নাম, ফাদার নেম, মাদার নেম চালিয়ে দিতে পারেন, না চালিয়ে না দিতে পারেন, ইমেইল অ্যাড্রেস, অ্যাড্রেস এভাবে নিয়ে আপনারা আমার এই অংশটা লিখে দিবেন, আমি এটাকে কপি করব, পেস্ট করব, এক্সিকিউট করব, তাহলে আমার অনেকগুলো ডাটা ঢুকবে। কারণ আমি আপনাদের যদি এখন কিউরি গুলো দেখাইতে যাই, ডাটা ছাড়া আমি কিউরি দেখাইতে পারবো না। ক্লিয়ার? জি ভাই, দিতেছি। ওকে, মোটটাও দেওয়া লাগবে, আমার তো হইছে না। আপনারটা দেওয়া লাগবে না। আমার দাদার নাম কি জানো? ভুলে গেছি। ফকরুদ্দিন আহমেদ। এই কি জানো, তত্ত্বাবধায়ক সরকার ছিল? আরে না, আমার দাদা মারা গেছে অনেক আগে। আরে দেখো, এই আর ঠিক আপু, তত্ত্বাবধায়ক সরকার ছিল না? হ্যাঁ, সেটাই তো আগে ছিল। মা ভাই এত পাওয়ারফুল মানুষ। জাপানে কথা বলেন পারে আপু, কিন্তু যেটা করে করবে পারে। এবং দাদার সাথে আগে জানে হাডুডু খেলতাম তাহলে। আমার দাদা আপনার কি বলবো, মানে আমার জন্মের আগেও মারা গেছে। ভয় পেয়েছে আপনার দাদা আপনার দেখে? আরে আমার আব্বুর বিয়ের আগে মারা গেছে, কি বলবো এখন, আমার আব্বুকে দেখে ভয় পেয়েছে। আপু আর রাখেন, আর কিছু বলেন না, হ্যাঁ এই পর্যন্ত রাখেন। আমার আমার বয়স 3 মাস, ওই সময় আমার দাদি মারা গেছে, একবারে আমার জীবনে কোলে নিতে আসছে। আমার দাদি আলহামদুলিল্লাহ বেঁচে, আমার দাদি বেঁচে আছে। আরে খালি খাওয়া আর খাওয়া, ধ্যান আর খাওয়া। কি করলো এটা সাকিব ভাই? দেখি সাকিব ভাই সিনটেক্স ঠিক আছে কিনা। আর কই, আর সবাই কই? জাভের বাইটা করে ফেলছে, গুড। ইদ্ধাত মালহোত্রা কি রে, ওয়া হয়ে গেছে, জাভের বাইটা হয়েছে। আর কই, কাফি বিল্লা ব্যাটটা হয়েছে, আর দেখছেন আর কেউ নাই। ইমাম হাসান ব্যাটটা হয়েছে, ইমাম হাসান ভাইয়ের অ্যাড্রেস বাসায় না ভাই? দেখছি। আর কই, এখন বিষয় হলো শুনেন, আপনারা যারা আমাদের এই কোর্সের স্টুডেন্ট আছেন, বুঝছেন, প্রত্যেককে মিলে একটা ডাটাবেস বানাইতে পারবেন না, একটা টেবিলে সব ইনফরমেশন, বেসিক ইনফরমেশন, তার উপর ডিপেন্ড করে সে সে কোন কোন কোর্সে করছে, আর একটা টেবিলে রাখবো কোন কোর্সে করছে, কোন স্টুডেন্ট করছে, তাহলে রিলেশনাল ডাটাবেস বানাই ফেলতে পারবো। একটা সময় আপনার প্রজেক্ট শেষ করবেন, মানে আপনার কাজ শেষ করবেন,
নেক্সট টেকে বলবেন অথবা অ্যাপল সফটওয়্যার বলবেন আমরা আপনাদের স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানায় ফেলছি, আপনারা আমাদের ফান্ড দেন আমরা বানায় দিচ্ছি। জি, কারণ মূল সফটওয়্যারের মূল খেলাটা খেলতে হয় ডেটাবেস দিয়ে। ওকে, আচ্ছা বুঝছে এতটুক। আচ্ছা এতটুক যদি হয়, দেখেন এখন যে অংশটা, আমি কোন রিলেশনাল ডাটাবেস বানাইনি, বানাইছি সে কি, আমি একটা টেবিল বানাইছি, একটা টেবিল আছে, তার কোন টেবিল এখনো যোগ করাইনি, করাইলাম না, প্রবলেম নাই। এখন এখানে সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক থাকার পর এখানে ডাটা কিউরি করে নিয়ে আসবো সন্ধ্যাকে। মহিলা বিষয়ক অধিদপ্তর নাকি জানো, মহিলা বিষয়ক মন্ত্রণালয়। আচ্ছা এতটুকু দেখছেন, এসকিউএল এ ঢুকেন, এখন ডাটা আপনি কিউরি করে নিয়ে আসবেন। দেখেন যদি সব ডাটা নিয়ে আসতে চান, স্টার্ট দিবেন ফ্রম, কোথেকে আনবেন, ইনফো, ঠিক আছে দিলাম, সমস্যা আছে, সব ডাটা নিয়ে আসছে, নিয়ে আসছে, কেউ কথা বলে না, কেউ সাহায্য করে না আমাদের, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন সিলেক্ট, আমি শুধু আইডি নাম্বারটা আর নেমটা নিব, আইডি কমা নেম নিলাম, কোনো সমস্যা আছে, আসছে, মজা না, আইডি নেম ইমেল, যে ইনফরমেশন চাই সেই ইনফরমেশন নিতে পারবো, বাট এখানে ভুল করছি, দেখছেন কত বড় খারাপ, আমি দেখছেন এতটুকু ক্লিয়ার, যেটা যেটা দরকার ওইটা ওইটা ক্লিয়ার কিনা সেটা বলুন। মাদার্স নেম নিলাম, মনে করেন নিলাম, একটা অসৎ উদ্দেশ্য আছে, নিচে পেয়েছেন। যখন আপনি ক্লায়েন্টে ডাটা শো করাতে যাবেন, ওই সময় যদি আপনার এখানে নেম ছোট হাতের এভাবে লেখা থাকে, ইমেইল এভাবে লেখা থাকে, মাদার্স নেম এম নেম এভাবে লেখা থাকে, সে বুঝবে কিছু, তাহলে একটু সুন্দরভাবে প্রেজেন্ট করবো না, কেমনে প্রেজেন্ট করবো, এখানে একটা অসৎ উদ্দেশ্য আছে, এখানে যান এস, এটা সিঙ্গেল কোটেশন, এম ও টি এইচ ই আর, তারপর নেম, ক্লিয়ার, দেন কন্টিনিউ। ওয়াও কত সুন্দর করে আসছে মাদার্স নেম, এমন কেউ বুঝতে সমস্যা আছে, নেম ইমেল এগুলো চেঞ্জ করো, সবগুলো এডিট করতে হবে, একটা ফিল দেখালে কি সবগুলো আমার দেখাইতে হবে, বলেন না বলেন, এর পাশে যে লিখতে হবে, ইমেইল সুন্দর করে লিখে দিই, এই তো চেয়ারম্যান সাহেব গো বলছে, ভাই আমি যখন ফার্স্ট ডেতে করছি ফার্স্ট ডেতে করতে পারতাম না, ফার্স্ট ডে আপনি যত বড় ফিল করবেন তত বেশি জায়গা দরকার হবে, আরো অনেক ইস্যু আছে, এতটুকু ক্লিয়ার, শিখছেন না শিখেন নি, বলেন কালকে এত রূপ করে দিতে পারবেন না কি কে, পারবো।
পারবেন না কে কে? তার মানে সবাই পারবে না, ঠিক আছে। তানিশ আপু কথা বলতেছে না, নিশ্চয় তানিশ আপু অন্য কোনো কাজ করতেছে। ভাই এখানে কি ওই মাল্টিপল ইনপুট নেওয়া যাবে না, ওই একটা একটা করে ইনপুট নিতে হবে? মাল্টিপল ইনপুট নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, শিখাই দেবো সব, কোনো প্রবলেম নাই ভাই। এতটুকু বুঝছেন? হ্যাঁ ভাই। ওকে, এখানে আইডি নাম্বার কত? 1 2 3 4 5 6, ঠিক আছে। আচ্ছা আমি এখানে একটা কাজ করি, সেটা হলো এখানে ঢুকেন, সবকিছুই করলাম, সমস্যা নেই, ফর্ম ইনফো। এটার পরে হয়ার আইডি ইজ গ্রেটার দেন 6, আইডি নাম্বার 3-এর পরে 4 5 6 7 সবগুলো আসছে। এখন যদি বলি 50 বছরের পরে মানুষ, যদি মানুষের এজটাও নিতাম তাহলে বলতাম 15 বছরের বেশি এজে যারা আছে তারা, তাদের ডাটা দরকার, বের করা যাবে? যাবে যাবে কেন যাবে না? আপনি এস নামে একটা ফিল্ড নিছেন, ফায়ার এই আইডি পরিবর্তে এস, গ্রেটার দেন লেস দেন তো পারবেনই, সমস্যা নেই, পারবেন না? এতটুকু মাথায় থাকবে না কার কার, বলেন ফায়ার নেম ইজ ইকুয়াল টু, আর নাম বের করবো দাঁড়ান, আমি ও খারাপ কম না কথা বলে না, কিন্তু আমি কি খুব বেশি কিছু বললাম? আমার আমার এই জায়গা থেকে টোটাল জায়গা থেকে একটা ডাটা বের করে নিয়ে আসতে হবে, সেটা হলো এটা, কোনো প্রবলেম নাই। দিলাম সেভ দেন, ও আচ্ছা দেখছেন ওদের নাম বের করে নিচ্ছে, অথবা আমার কাছে আসছে ভাই, এ আইডি নাম্বারে যে আছে ওর ইনফরমেশন লাগবে, কোনো সমস্যা নাই। ওয়ার আইডি ইজ ইকুয়াল টু 3 নাম্বার আইডি যার আছে তার সমস্ত ডাটা নিয়ে আসবো, সমস্ত ডাটা নিয়ে আসতে পারবো, ইমেল অ্যাড্রেস আইডি নাম্বার সব নিয়ে আসতে পারবো, পারবো না? পারবো তো? তাহলে কি সুবিধা না অসুবিধা? লাস্টে কি ডাবল কোটেশন দিতে হবে? সিঙ্গেল কোটেশন না, ওইটা মানে ডাবল কোটেশন দিছিলেন, একই কথাই, সমস্যা নেই, সিঙ্গেল কোটেশন দিতে পারে। ওই ডাটা বেজে এটা আপনারা সিঙ্গেল কোটেশন দিয়ে করে, ডাটা বড় ডাবল কোটেশন দিলে প্রবলেম হয় না, আমরা ম্যানেজ করতে পারবো, বাট আপনি ম্যানেজ করতে পারবেন না, একটু কষ্ট হয়ে যেতে পারে যখন বড় বড় কিউরি করবেন। তাহলে কি কোনো সমস্যা? না কঠিন না সহজ? তাহলে কালকে আপনার ইমেল টেমপ্লেট দেখাচ্ছেন, সাথে অংশটা দেখাচ্ছেন, হ্যাঁ তারা লালে আগে 1 ঘন্টা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা করে। আচ্ছা ভাই, ইমেল টেমপ্লেট বানানোর জন্য কোনো সহজ হয় নাই, মানে এটা অনেক ভেজাল, সহজ হয় নাই কোনো, কোনো ফ্রেমওয়ার্ক বা এই টাইপের কিছু নাই রেসপন্সিভ করার জন্য? আছে ক্লাস পচা লাগছে কার কার? কারো পচা লাগে নেই?
না ভাই মোটামুটি ভালোই লাগছে। ডাটাবেস কি কঠিন জিনিস? কঠিন মোটামুটি, অত সহজ না। করার পরে বোঝা যাবে ভাই, প্র্যাকটিস করি তারপরে দেখা যাবে। আপনারা যদি চান আমি ডাটাবেজের পুরাটা শিখিয়ে দিতে পারি, তিন চার দিন বেশি লাগবে। কতদিন কি সময় লাগবে? তিন চার দিন। তিন চার দিন দেন ভাই, তাহলে এটাই করান, শেষ করেন, শেষ করে তারপর বাকি কোনো কথা নাই, এইগুলো যাই। শুনেন, আপনি যত স্ট্রং কিউরি করতে পারবেন আপনার সফটওয়্যার তত এফিসিয়েন্সি হবে। হ্যাঁ ওকে। আপনারা পিএসপির ব্যাপারে ভালো ভালো টিউটোরিয়াল পাবেন, বাট ডাটাবেজের ক্ষেত্রে ভালো লেভেলের টিউটোরিয়াল পাবেন না। কেউ কোনো কথা বলেন না। জি বলেন। আমি বেরোয় যাই। কেন? কারণ হলো আমার একটু কাজ আছে। পাঁচ মিনিট পরে বেরোন, ভাই আমার একটা কথা ছিল ভাই। বলেন।